হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল ঠিক 7টা, আর 7টার থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখো, ওদিকে সোনার বাবা ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে, কারণ আমার এক প্রচণ্ডই অ্যালার্জি। তো ও ঝাড় দিয়ে দিক, পরে আমি মেঝেটা ঝেড়ে নেবো। তো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে আজকে একেবারে আলুটা দিয়ে দিয়েছি। কেন বলো তো, সয়াবিন আলু বানাবো শুক্রবার, আর আলুটা ভাতে দিলে আমার আর দুবার গ্যাসটা নষ্ট হবে না, একেবারে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো, অনেকগুলো বাসন রয়েছে, সেই বাসনগুলো এখন আমি ভিজিয়ে নেব। রাত্রিবেলা বাসনগুলো মানে মাজা যায় না মশার কামড়ে, আর শুকনো হয়ে যায়। তো যাই হোক, বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর তোমরা জানো, বাসনগুলো আমি এইভাবে জল ঝরিয়ে একটা কাপড়ের উপরে রেখে দিই, তাহলে আমার বাসনগুলো পুরো চকচকে থাকে। আর চলে এসেছি প্রত্যেক দিনের মতো ঝাড় দিতে, আর সেই জঘন্য তুলো নোংরাগুলোকে বের করে দিতে। ওরা এত ভালোবেসেছে আমাকে যে ওরা যেন আর ঘর থেকে বেরোতে চাইছে না। তো তার উপরে সোনার বাবা আজকে একটু ঘরটা ঝেড়েছে, তো আজকে ওদের পরিমাণটা মনে হয় একটু বাড়বে। চলে এসেছি সোনার ঘরে। তো দেখেছিলে, কয়েকদিন হলো আমরা ঘর বাড়িটা ঝেড়েছি, আবার ভরে গেছে। কোথার থেকে আসছে এই নোংরা বালিগুলো তো কে জানে। তো ঠিক আছে, চলো ভালো করে ঝাড় দিয়ে নিই। আর এদিকে দেখো, সোনা কিন্তু টিউশনিতে গেছে, এখনও ফেরেনি। তো সোনা আসার আগে আমার কাজগুলো গুছিয়ে নিতে হয়, কারণ ও রৌদ্রে ঘেমে পুরো একাকার হয়ে যায়, আর এসেই ফ্যান ট্যান চালিয়ে একটু রেস্ট নিতে যায়, তখন ও ঘরের ভিতরে একটু নিরিবিলি একা থাকতে চায়। আর এখনকার বাচ্চারা কি বলতো, একা একা বড় হচ্ছে। তবে সোনা আমাদের সঙ্গে কিন্তু বন্ধুর মতো, বিশেষ করে আমার আর ওর বাবার সঙ্গে সবার সঙ্গেই মেশে, কিন্তু আমার সঙ্গে ও পুরো বন্ধুর মতো। তো দেখো, এই তুলো তুলো নোংরাগুলোকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা তুলো তুলো নোংরা। তো ঠিক আছে, এদের এবার ফেলে দেব। আর বন্ধুরা দেখো, চলে এসেছি কলপারে, আর অনেকটা কাপড় চোপড় জমে গেছে। জানো, দুদিন ধরে কাচতে পারিনি, কারণ এতটা রৌদ্র থাকে যে আর সাহস হয়নি। কিন্তু আজকে আর ভয় পাবো না, কারণ আজকে কাচতেই হবে, কারণ এরপরে আরও বেড়ে যায়। তো যে কথাটা বলবো বলে এতক্ষণ মানে অপেক্ষা করছে, তোমরাও শোনার জন্য অপেক্ষা করে আছো। তো সেটা হলো, তোমরা দেখেছিলে গতদিনের ভাতটা, তো সেই ভাতটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর গোবিন্দভোগ, সরু চালের ভাত, সেন্টের চাল ফেলতেও মায়া লাগছিলো। তো ভাতটা কিন্তু আমি আর ফেলেনি, ফ্রিজে রেখে দিয়েছি। সোনার বাবা বলেছে যে ফেলো না, খেয়ে নেব। তো সত্যি বাসি ভাতটা যদি এরকম করে খাওয়া যায়, তা অমৃতই বলে মনে হয়। তো তোমরা দেখতে পাবে যে ভাতটা আমরা কীভাবে খেয়েছি, আর কেন অমৃত স্বাদ লেগেছে। ভালোবাসা দিয়ে কোনো জিনিস খেলে না, দেখবে পুরো অমৃত বলে মনে হয়। আর সবথেকে বড় জিনিস কী জানো তো, এই নষ্ট করা জিনিসটা না আমরা ভীষণভাবেই অ্যাভয়েড করি। আর আমরা দুজনেই যেহেতু গ্রাস রুটস ফ্যামিলির থেকে উঠে এসেছি, তাই আমাদের দুজনেরই মেন্টালিটি কিন্তু একই। আর এদিকে দেখো, একটা টিপস বলে দিই যেটা আমি আজ ভুল করেছি, ওই যে কালারের জামা সব সাদা গেঞ্জি টেঞ্জি সব একসঙ্গে ভিজিয়ে দিয়েছি। তো দেখো, এত দিন ধরে কাজ করে আসছি, ভুল কিন্তু হয়, তবুও প্রতিদিন আমি শেখার চেষ্টা করে যাচ্ছি, শিখতে তো হবে। আর দেখো, জামাকাপড়গুলো আমি মেলে দিয়ে দিচ্ছি। আর যে কথা বলছিলাম বন্ধুরা, যে বাসি ভাতটা এইভাবে খেলে অমৃত লাগবে। তো সত্যি কথা বলছি বন্ধুরা, এই ভালোবাসাটুকু যেন সারা জীবন ধরে রাখতে পারি, আর কিচ্ছু না। তো চলো, অনেক বক 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 করে ফেললাম, তাহলে জামাকাপড়গুলো আমি আগে মেলে নিই। চলো বন্ধুরা আমার সঙ্গে আমার বাগানে। কেন বলো তো, গতদিন না আমি সবজিগুলো তুলিনি। আর জানো, ভেন্ডিগুলো প্রতিদিন না তুললে ও পেকে যায়, আর খাওয়া যায় না। তো সোনার বাবা বলছিল, তুমি ভেন্ডি তোলোনি কেন? তো আমি বলছি, 4-5টা হয়েছে তো, কি তুলবো? তো বলছে, হ্যাঁ ওগুলোই তুলে নিয়ে নাও, না হলে পেকে যাবে। তো এখন এসেছি ভেন্ডি তুলতে। আর ভেন্ডি আর বেগুন গাছ এক জায়গার ভিতরে হয়েছে, আবার তার ভিতরে কি জানো, পুঁই ডাঁটা আছে, সাদা ডাঁটা আছে। তো এইভাবে আমি আমার ছোট্ট বাগানটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো ভেন্ডি কটা আমার তোলা হয়েছে দেখো, মোটামুটি 6টার মতো ভেন্ডি হয়েছে।
তো এই দেখো আমার ভালোবাসা আর আমার খাবারটা কেন আজ অমৃত লাগছে। আমাদের যখন কষ্ট হয় না সোনার বাবা এইভাবে খাইয়ে দেয়, তো খুব ভালো লাগে। তো দেখো আম দিয়ে আমরা পান্তাটা মেখে পুরো অমৃতর মতো করে খেয়ে নিলাম। তো ভাত খাওয়া আমাদের হয়ে গেছে, অমৃতর আস্বাদন করা হয়ে গেছে। তো চলে এসেছি আমার বাগানে, আর আজ যেহেতু নিরামিষ শুক্রবার তো চচ্চড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে। আর সোনার বাবা আর সোনা বলছে যে কুমড়ো গাছ তুলে দাও, কেটে দাও। আমার কিন্তু জানো দেখো কুমড়ো গাছগুলো এত সুন্দর ফুল এসেছে না, তো কুমড়ো গাছগুলো কেটে দিচ্ছে। তো যাই হোক, এই দেখো আরেকটা ভালোবাসার প্রতিদান। তো সোনার বাবা দেখো খুব খুশি হয়েছে, ও গাছটা না অনেক যত্ন করে অনেক কষ্ট করে লাগিয়েছে। জানো তো কোনো ডালপালা নেই, আর এইসব লতানো গাছে একটু ডালপালা হলে ভালো খেলতে পারে। তো প্রায় 6টা 7টার মতো আমাদের উচ্ছে, এগুলো করলা উচ্ছে দেখা দিয়েছে। তো চলে এসেছি চচ্চড়ি করব। তো দেখো তার জন্য তো নিয়েছি বেগুন, আর কাঁচকলাটা বাড়ির থেকে নিয়ে এসেছিল, বড়দি দিয়েছিল, আর কুমড়ো ডাঁটা আর অল্প একটু কুমড়ো রেখেছিলাম সেই কুমড়ো দিয়ে। আর জানো আমার টেস্টি টেস্টি বড়ি রয়েছে বাড়ি, আমি করেছিলাম, তো সেই বড়ি দিয়ে আজকে আমি চচ্চড়িটা বানাবো। তো তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দেব একটু পাঁচফোড়ন, দিয়ে আমি তরকারিটা বসিয়ে দেবো। তো আজকের টিপসটা হলো শোনো, এই যে দেখো কড়াই তেল দিয়ে আমরা কী করি, সবজিটাকে হুস হুস করে ঢেলে দিয়ে দিই, আর তার ফলে কী হয় আমাদের তেলটা চারিদিকে ছিটকে যায়, তাতে আমাদের রান্নাঘরটাও অপরিষ্কার হয় আবার তোমার তেলটাও নষ্ট হয়। কিন্তু কী করবে বলো তো, গ্যাসটা না সিম করে দেবে, আর অল্প একটু সবজি দেবে ছিটকাচ্ছে কিনা দেখে নেবে। তো এইভাবে করবে। আর একটা রান্না তোমাদের দেখিয়ে দিই, দেখো নিম ভাজা। তো আমি আলু ভেজে আগে রেখে দিয়েছিলাম, আর এইভাবে নিম ভাজাটা কিন্তু আমাদের এক পিসিমা শিখিয়ে দিয়েছিল। তো সে পিসিমা আর বেঁচে নেই, আমরা আগে যে বাড়ি ভাড়া থাকতাম সেই বাড়ির পিসিমা, খুব যত্ন করতো আমাকে। আর সত্যি কথা বলছি বন্ধুরা, আমি যেখানে থাকি না কেন সবাই মোটামুটি আমাকে খুব ভালোবাসে। তো চলো এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে 6টা, আর আমি চলে এসেছি ঠাকুরঘরে, আর তোমাদেরও নিয়ে এসেছি, আর সেই সঙ্গে না আমার ব্লগটা শেষ করতে চলেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।